প্রকাশ্যে কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রকাশ পাওয়া গেল, যেটা গৌহাটির ঘটনা ঘটেছে, সেখানে তৃণমূলেরই কর্মাধ্যক্ষকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, সেই ছবি কিন্তু আমরা পাই। এবং তারপর থেকেই কিন্তু প্রাক্তন যে বিধায়ক ছিলেন মানস মজুমদারের অনুগামী করেছে বলে তৃণমূল একপক্ষ বলছেন যে তাদেরই অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছে, এই নিয়ে কিন্তু থানায় অভিযোগও দেওয়া হয়েছে। তার ফলে কিন্তু তৃণমূলের এক গোষ্ঠী রেগেছে, আরেক গোষ্ঠী কিন্তু অবরোধেও বসে, পুলিশ আর পুলিশ কিন্তু কমপ্লেন জমা নিয়েছে, ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এতে কিন্তু দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু একটি অসুবিধায় পড়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছে না কি কারণে এই ঘটনা হলো, দল থেকে কিন্তু সেটা নিয়েও তদন্ত শুরু করেছে কি কিভাবে এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, এই নিয়ে কিন্তু দল আবার মিটিং ডাকার একটা সিদ্ধান্ত নিয়েছে, কেন বারবার প্রকাশ্যে এই ধরনের তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব লোকের সামনে চলে আসে, কেন কর্মাধ্যক্ষকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয়েছে, এই নিয়েও কিন্তু দল থেকে যেরকম তদন্ত শুরু করা হয়েছে, এবং গোহাট থানাতেও কিন্তু একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তদন্ত শুরু করেছে ইতিমধ্যে পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি কিন্তু আঙুল তুলছে যে তৃণমূল থাকা মানেই গোষ্ঠী দ্বন্দ্ব হবে, কাটমানি বা অন্যান্য যে সুযোগ সুবিধা তাতে ভাগ বাটোয়ারার অসুবিধা হওয়ার কারণেই কিন্তু এই ধরনের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, তৃণমূল যদি দল থাকে তাহলে এই গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে দেখা যাবে বারবার, এটা কিন্তু বিজেপি থেকে অভিযোগ করা হচ্ছে। ধন্যবাদ সৌরভ তোমাকে। আক্রান্তদের কি বক্তব্য, কি অভিযোগ তাদের, দেখুন। আমাদেরই ছেলেরা যারা মানুষের অফিসে সব সময় থাকে, দেখলাম যে তারা আমার ঘরে ঢুকেছে, ঢুকে বলছে যে দলীয় প্রোগ্রামে তুমি থাকোনি, হ্যাঁ ওকে তোমাকে পঞ্চায়েত সমিতি থাকা যাবে না, আমরা আমি পঞ্চায়েত সমিতি সভাপতি আমরা করেছি, অতএব এই জায়গাটায় অন্য কারুর আমরা ইতিহার নয়, আমরা ওই জায়গাটা করতে পারব, এখনই উঠে পড়ো। একদম লড়াই ধরে আমি একজন অন্তত বয়স হয়েছে কিছুটা, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি 24 ঘন্টা বিভিন্ন কাজের মধ্যেই থাকি, আমাকে জোর করে লড়াই ধরে তুলে ঠিনতে ঠিনতে নিয়ে আসা হলো। কালকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিকে পঞ্চায়েত সমিতির অফিসে হেনস্থা করা হয়েছে, তার প্রতিবাদে হেনস্থা করেছে প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, তার নেতৃত্বে মানস মজুমদারের লোক দলবল এসে পঞ্চায়েত সমিতি থেকে টেনে বের করে হেনস্থা করেছে, শ্যামলী কর্মাধ্যক্ষ শ্যামলীকেও মারধর করা হয়েছে, একটা মহিলার গায়ে অত্যাচার চালানো হয়েছে চুলের মুঠি ধরে, এইটা আমরা সহজে মেনে নিতে পারছি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।